মাত্র কয়েক মিনিটের মধ্যে ই রিটার্ন দাখিল করুন সঠিকভাবে রেগুলার ই রিটার্ন দাখিল করতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ই রিটার্ন দাখিলের জন্য ই ট্যাক্স এনবিআর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা গুগলে ই রিটার্ন লিখে সার্চ করুন ই রিটার্ন দাখিলের জন্য আপনার সাথে বায়োমেট্রিক্যালি ভেরিফাইড মোবাইল ফোন নম্বর ই টিন নম্বর এছাড়া প্রয়োজনীয় সব কাগজপত্র যেমন গত বছরের রিটার্নের কপি আপনার আয় বিবরণী বেতন সনদপত্র বিনিয়োগ সনদপত্র যেমন সঞ্চয়পত্র এফডিআর ডিপিএস জীবন বিমা ইত্যাদি আপনার লাভ লোকসানের বিবরণী ব্যক্তিগত ও পারিবারিক ব্যয়ের হিসাব ব্যাংক স্টেটমেন্ট ফ্ল্যাট জমির তথ্য ইত্যাদি সঙ্গে রাখুন কর রেয়াদ পাওয়ার জন্য আপনার বিনিয়োগের তথ্য দিন আপনার ডকুমেন্টস থেকে নিজস্ব অনেক তথ্যই ই রিটার্নে ইনপুট দিতে হবে ই রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করুন ই রিটার্ন প্রেস করুন আই এম অলরেডি রেজিস্টার্ডে প্রেস করে আপনার তিন নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচার প্রদানের মাধ্যমে সাইন ইন করুন সাইন ইন করা হয়ে গেলে আপনার অ্যাসেসমেন্ট ইনফরমেশনে হেডস অফ ইনকাম যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অথবা ইনকাম ফ্রম রেন্ট অথবা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করুন সেভ অ্যান্ড কন্টিনিউ করে সামনে এগিয়ে যান পরবর্তীতে লোকেশন সিলেক্ট করুন আপনার ওয়েলথ আপনার মোটর কার ইনফরমেশন এবং আপনার যদি হাউস প্রপার্টি থাকে সিলেক্ট করে সেইভ্যান্ড কন্টিনিউ করুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অংশে আপনি যেখানে চাকরি করেন এবং আপনার বেতনের বিবরণী সম্পূর্ণভাবে প্রদান করুন সেভেন কন্ট্রিউর মাধ্যমে সামনে গিয়ে যান আপনার যদি ফিনান্সিয়াল অ্যাসেট থেকে কোনো রকমের ইনকাম থাকে তার তথ্য প্রদান করে সামনে গিয়ে যান সঞ্চয়পত্রের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ইস্যু ডেট ভ্যালু ইন্টারেস্ট টিডিএস প্রদান করুন এবং সেইভান কন্টিনিউ করে সামনে এগিয়ে যান অর্থ বছরে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তা রিবেট অংশে প্রদান করুন যেমন আপনার ডিপিএসি ইনভেস্টমেন্ট থাকলে আপনার ডিপিএসের অ্যাকাউন্ট নম্বর ব্যাংক। ডিপোজিট অ্যামাউন্ট প্রদান করুন সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট ডিপিএসের ক্ষেত্রে দেখাতে পারবেন আপনার যদি সঞ্চয়পথে ইনভেস্টমেন্ট থাকে প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট থাকলে তাই সেই তথ্য প্রদান করে সেভ অ্যান্ড কন্টিনিউ করুন এক্সপেন্ডিচার অংশে আপনার জীবনযাত্রার খরচ থাকার খরচ বিগত বছরের ট্যাক্সের জন্য প্রদত্ত খরচ প্রদান করুন সকল খরচ প্রদান শেষ হলে সেই ভ্যান্ড কন্টিনিউ করে সামনে এগিয়ে যান অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অংশে আপনার অ্যাসেটের বিবরণ দিন এবং আপনার লায়াবিলিটিসের বিবরণ দিন বাড়ি বা ফ্ল্যাটের তথ্য দিন আপনার ফিনান্সিয়াল অ্যাসেট যেমন সঞ্চয়পত্র ডিপোজিট স্কিম ডিপিএস আপনার গোল্ড গোল্ডের তথ্য আপনার ফার্নিচার ইলেকট্রনিক্স ইত্যাদি তথ্য আপনার ব্যাংকের ক্যাশ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ক্যাশ ইন হ্যান্ডের তথ্য আপনি এখানে প্রদান করতে পারবেন লায়াবিলিটি অংশে আপনার ব্যাংক ঋণের তথ্য প্রদান করতে পারবেন অফ ইয়ারের বিগত বছরের আয়কর বিবরণী থেকে দেখে নিন পার্টিক ডিফারেন্সের পরিমাণটি সমন্বয় করুন ডিফারেন্স শূন্য হলে সেভেন কন্টিনিউ করে সামনে এগিয়ে যান এই অংশে আপনি আপনার ট্যাক্সের হিসাবায়ন সমূহ দেখতে পাবেন আপনি যদি কোনো প্রকার ট্যাক্স অ্যাডভান্স প্রদান করে থাকেন তবে ইয়েস ক্লিক করুন এবং ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করার জন্য আবারও ইয়েস ক্লিক করুন ই রিটার্ন লেজারে ক্লেইম সোর্স ট্যাক্স অংশে আপনার বেতন থেকে প্রদত্ত ট্যাক্সের তথ্য প্রদান করুন এবং সেভ বাটনে ক্লিক করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট থেকে কর্তিত টিডিএস এর তথ্য প্রদান করুন এবং সেভ বাটনে ক্লিক করুন আপনার সঞ্চয়পত্র ট্র্যাকিং নাম্বার দিয়ে সার্চ করলে আপনার সঞ্চয়পত্রের তথ্যসমূহ পেয়ে যাবেন আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেলে গো টু রিটার্ন অপশনে ক্লিক করুন আপনার যদি কোনো পেয়েবল থাকে তবে পে বাটনে ক্লিক করুন মোবাইল ব্যাংকিং কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আপনার পেয়েবল পরিশোধ করতে পারবেন আপনার পেমেন্ট সম্পন্ন হওয়ার পর টু অনলাইন রিটার্নে প্রেস করুন এবং রিটার্ন সাবমিট করুন রিটার্ন সাবমিশনের পরে ট্যাক্স রেকর্ড অংশে প্রেস করে আপনার ট্যাক্স অ্যাকনলেজমেন্ট অথবা রিটার্নের কপি সহজেই বের করে নিতে পারবেন ধন্যবাদ